আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা অনেকেই মোজো কোম্পানি বা সেভেন আপ, বসুন্ধরা বা প্যারান আপ এসব কোম্পানিতে এসআর হিসাবে চাকরির জন্য আবেদন করি বা ভাইবার দিতে চাই। সেক্ষেত্রে আমাদের ভাইবারে কীরকম এক্সামের মানে কোশ্চেনটা হয়, বা আমরা অনেকেই কনফিউজ থাকি যে ভাই আমি এত দূরে যাইয়া মানে ধরেন আমার বাসা ধরেন আছে সাতক্ষীরা, হ্যাঁ, বা রংপুরে, অনেক দূরে, দিনাজপুর যেদিকে হোক অনেক দূরে। এখন আমার যদি ঢাকা, কারণ ওই ঢাকা থেকে এসে ভাইবার দেই মোটামুটি ভালো টাকা খরচ যায়, সেক্ষেত্রে আমার ভাইবার পরীক্ষা দিলাম আমি পাশ করলাম না, সেক্ষেত্রে আমি এত টাকা খরচ করে ভাইবার পরীক্ষা দিবো? তো এই ভয়ে আমরা কি করি, অনেকেই পরীক্ষা দিতে যাই না। তো ভাই, এর প্রথমে একটা কথা বলবো, যদি আপনার চাকরি করার ইচ্ছা থাকে আপনি ভাইবা দিতে যান। আর ভাইবা দিতে গেলে একটু গ্যারান্টি দেবো যে 100% আপনার চাকরি হবে। কারণ এই গ্যারান্টিটা আমি কেন দিচ্ছি, আমি নিজে ভাইবা দিতে গেছিলাম, যখন আমি ইন্টার পাস করি, ইন্টারের সার্টিফিকেটটা বের হয় নাই, ইন্টার পাস করি যখন, তো ইন্টারের সার্টিফিকেট বের হয় নাই, মার্কশিট, তো মার্কশিট আছে, মার্কশিট আছে, তো অনেকে আবার কনফিউজ থাকে যে ভাই আমি তো ইন্টার এসএসসি পাস করছি, ইন্টার পাস করি নাই, সেক্ষেত্রে কি আমি বসুন্ধরা, প্যারান আপ, মোজো, সেভেন আপ এসব কোম্পানিতে আমি চাকরি করতে পারবো কিনা? তো ভাই, এটারও আমি একটা কথা বলি, উত্তর দেই, কারণ এটা অনেকেই জানা থাকে না। যদি আপনি এসএসসি পাস থাকেন, আপনার অরিজিনাল সার্টিফিকেট থাকে, তাহলে আপনার এসএসসি পাসেই আপনি চাকরি পাবেন, ঠিক আছে? কেন পাবেন, কারণ আপনার প্যারান কোম্পানিতে বা বসুন্ধরা কোম্পানিতে এসআর হিসাবে শুধু তারা এসএসসি সার্টিফিকেটটা, অরিজিনাল সার্টিফিকেটটা তাদের কাছে জমা নেওয়া যায়, কোনো ফটোকপি না, ঠিক আছে, কোনো ফটোকপি না। তো আমরা অবশ্যই ভাইবা দিতে গেলে অরিজিনাল সার্টিফিকেটটা নিয়ে যাব, কারণ নকল ডুপ্লিকেটটা নিয়ে গেলে আপনার ওইটা তারা নেয় না, অ্যালাউ করে না, ঠিক আছে, এটা তাদের কাছে জমা রেখে যায়। তো এবার আসি বেতনের বিষয়ে। তো তারা আপনার গাড়ি ভাড়া যাব সহ, গাড়ি ভাড়া সহ তারা একটা বেতন ধরে 14,000 টাকা, প্রেরণে বসুন তারায় হয়তো 5 টাকা এদিক সেদিক হইতে পারে, অন্য সব কোম্পানিতে আমি প্রেরণা বেটা বলতেছি। তো 14,000 টাকা ধরে, এর মধ্যে মনে করেন 3-4,000 টাকা গাড়ি ভাড়া গেলে গেলে 10,000 টাকা টেকে, আবার মনে করেন এক্সট্রা কিছু কম, মানে আমি সেলের উপরে তো একটা কমিশন থাকে, ওই অনুযায়ী 1-2,000 টাকা, 3,000 টাকা এক্সট্রা থাকে, মানে আপনি 13-14,000 টাকা মাসে পাবেন, হ্যাঁ, আপনার যাতায়াত খরচ বাদে। তো যদি চাকরি করার ইচ্ছা থাকে, ভাইবার দেওয়ার ইচ্ছা থাকে, ভাইবার দেন, 100% গ্যারান্টি থাকবেন যে আপনার ভাইবার দিতে গেলে চাকরি হয়ে যাবে, 100% কনফার্ম, হ্যাঁ। আর ভাইবারের পরীক্ষা এত সহজ থাকে ভাই, এত সহজ থাকে, আপনি মানে মোবাইল দিয়ে দেখে লিখে লিখতে পারবেন, আবার পাশে আপনার 2-3 জন বসা থাকে তাদেরটা দেখে লিখতে পারবেন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার সুযোগ সুবিধা। আর কীরকম প্রশ্ন আসে কি আসে এটা আমি দেখাবো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যে কোনো প্রয়োজনে হেল্প লাগলে বলবেন, পাশে আছি, পাশে পাবেন, ঠিক আছে। তো চলেন, সব কিছুই বলে দিলাম সহজ ভাষায়, যা কে বলে না বলা ঠিক না, চলেন প্রশ্ন হতে যাই, কীভাবে কী প্রশ্ন আসে দেখাই। তো আপনার প্যারান কোম্পানিতে টোটালে 50 মার্কের পরীক্ষা থাকে, তো 50 মার্কের পরীক্ষার মধ্যে এটা ভাই আমি ওই একটা ওয়েবসাইট থেকে দেখা যায় যে এরকম না যে ভাই আমি নিজে পরীক্ষা দিছি, সেই অনুযায়ী বলতেছি, আমার প্রশ্নটা আমি ওইখানে ফালাই রেখেছি, কারণ আমি চাকরি পেয়েছিলাম কিন্তু আমি করবো না, করবো না, কারণ সারাক্ষণ গাড়িতে দৌড়াদৌড়ির জন্য আমি করবো না, ঠিক আছে, কারণ আমার ইচ্ছা ছিল আর ভালো পজিশনে যাওয়ার। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন ভালো একটা পজিশনে চাকরি করতেছি। আর কোনো সময় আশাবাদ দিবেন না যে আমি আজকে আসার এসব চাকরি করতেছি, সামনে ভালো কিছু হবে। আর ভাই, আপনি একটা লেভেলে ঢুকলে, আপনি ধরেন যে লেভেলে কাজ করেন বা চলাফেরা করেন, আপনি ওই লেভেলে মানুষের সাথে যোগাযোগ হবে, চলাফেরা হবে, আপনি ওই লেভেলে মানুষের থেকে যোগাযোগ রাইখে ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে। তো ধরেন প্রথম প্রশ্ন হলো, ধরেন বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠানে কত বছর পর পর, এরকম বাংলা 2-3টা 5টা প্রশ্ন থাকে, হ্যাঁ, এটা গেল এরকম।
আলা অঙ্কের মধ্যে চাই, সেক্ষেত্রে এরকম প্রশ্ন আছে, 1 মিটার কত ইঞ্চি, তো এটা আপনি লিখলেন। আর এই যে চিনির মূল ওই যে হারের, এই হারের আপনার একটা প্রশ্ন থাকবেই, মাস্ট বি একটা থাকবেই, ঠিক আছে? তো ওই যে চিনির মূল 25% বৃদ্ধি পাওয়াতে কোনো একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না, তো ওই চিনি খাওয়ার খরচ শতকরা কত কম ছিল? তো এটা যেভাবে শতকরা বাইর করতে বাইর করবেন, অঙ্ক করা লাগে না, আপনি একটা প্রশ্ন দেয়, মূলত একটা প্রশ্ন দেয়, প্রশ্নটাই আপনার খাতা, ঠিক আছে? ওই প্রশ্নের উপরে আপনার নাম নাম্বার দিয়ে দিবেন, তো তারা ওই প্রশ্ন দেখে তারা নাম্বার নাম সহ ডাক দিব, আর উত্তর আপনি রেজাল্ট সাথে সাথে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে দিয়ে দেয়, পাস করছেন না কি করছেন, ঠিক আছে? তো দেবেন, হ্যাঁ দেবেন লেখছে 20%, তো আপনি এইরকম 20% উত্তর দেবেন, ঠিক আছে? আর কোনো প্রশ্ন উত্তর দেওয়া লাগে না, শুধু এইভাবেই 20। হ্যাঁ, আবার এখানে 2টা দিছে, তো এরকম 2টাই দিবে দিবে হয়তো, টাকায় 3টি করে, মানে টাকায় 3টি করে আম ক্রয় করে, টাকায় 2টি করে বিক্রয় করে শতকরা কত লাভ হবে? তো 50%। আর এরকম একটা আসে, a+b+c = 0 হলে a³ + b³ এর মান কত? 3 এর বেশি। একটা আপনার কী দিছে, অনুসিদ্ধান্ত দিয়ে দিছে, হয়তো কুইন্টালে কত কেজি, আর একটা এগুলো দিলেন। এবার আপনি কী করতে পারবেন, বাংলা থেকে ইংলিশ, আবার গতকাল এখানে দিছে আবার ইংলিশ থেকে বাংলা করতে হয়, তো এই নিজের পায়ে কুড়াল মারা ইংরেজি কি, তো লেখছে টু ডিগ ওয়ান ওয়ান গ্রাফ, একবার না বলে দেখো শতবার, তাই দিছে ইংরেজিতে লেখছে। পর আবার এখানে দিছে আপনার সময় থাকে ইংরেজি থেকে বাংলা করতে, তো বাংলাটা এখানে দেয় নাই, তো এই জন্য দেখানে দিছে প্রশ্ন আই লাইক লিস্টিং টু মিউজিক, এর বাংলা কি, আমি গান শুনতে পছন্দ করি, এটার অর্থ আমি লিখে দেবেন। দেখছে মাই নেম ইস লিজা, এর বাংলা কি, আমার নাম লিজা, তো এর বাংলা লিখে দেবেন, শেষ। কত সহজ। আর সবার লাস্টে থাকে একটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটা হয়েছে আপনার ছোটো, মানে 4 লাইনে, 3 থেকে 4 লাইন, ঠিক আছে? যেমন এই জানে তার নিজের লেখাটু, এই যে লেখাগুলা, এই যে লেখাটু, যেমন এখানে প্রশ্নগুলো কিন্তু অনেক সহজ হয়ে থাকে, মানে এরকম এতটুকুই মানে লিখবেন। যেমন ধরেন মাই ফ্যামিলি, হ্যাঁ মাই ফ্যামিলির বিষয়ে 3-4টা কথা, 3-4টা লাইন লিখবেন, হয়ে গেছে, পাস। তো দিচ্ছেন আপনি উত্তরে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে উত্তর আসবে, আপনি পাস করছেন, ঠিক আছে? তো ভাই সবাই আশা নিয়ে পরীক্ষা দিবেন, মনে করেন 100 মানুষ যদি ভাইবার পরীক্ষা দিতে যায়, তার মনে করেন 90 জন 99 জনই ভাইবারে টেকে যায়। এখন কিছু সময় কেউ করে না, যে ওই যে তার অরিজিনাল সার্টিফিকেটটা নাই, এই জন্য সে চাকরি পায় না, ঠিক আছে ভাই? মূলত ভাইবারের লেগে কোনো কিছু বাজে না, আর পরীক্ষা অনেক সহজ থাকে ভাই, আপনি 100-150 মানুষের লগে পরীক্ষা দিতে গেছেন, মাঝে ভাই একটা রুমের মধ্যে, ছোটো একটা ঘরের মধ্যে 100 মানুষের লগে যখন পরীক্ষা দিবেন, ওই আপনি এটা পারেন না, ওই মানুষ দিকে লুকিয়ে দেয়, সাইডের এক লগে আপনি 3-4 জন বহে, 7-10 জনও বহে একটা টেবিলে, চেয়ার সিস্টেম থাকে, 10 জন বসে, আমি দেখে দেখে দেখলেন, লিখকে দিলেন, মোবাইলে দেখলেন ভাই, আর মোবাইলে তো সবই জগতে সব দেখা যায়, বুঝলেন না? তো পরীক্ষা দেন, চাকরি করেন, আর আশা রাখবেন বড় কিছু করার, কারণ রোডে গাড়ি